ভাই আমি দেখি এখান থেকে কোনোভাবে উঠতে পারি কিনা ভাই। আচ্ছা এবার দেখ ওঠাতে হবে মেবি, বাট অনেক কষ্ট করতে হবে আমাকে, একটু ঘাম ঝরাতে হবে, বাট জোরে যোগ দিয়ে অ্যাক্সেলারেশন করি না তাহলে পরে গাড়িটা কেমন জানি অন্যদিকে ভাই ঘুরে যাচ্ছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে অনেকদিন পরে আবারও চলে আসলাম জিটিএ 5 গেম প্লে নিয়ে। আর আজকে আমার সাথে আছে একটা রেঞ্জ রোভার কার, যেটা অনেক পাওয়ারফুল, অনেক 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 বেশি পাওয়ারফুল। সো এই কারটা নিয়ে আমি পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় উঠতে পারি কিনা এইটা আজকে ট্রাই করব। সো গাইজ আপনারা নেক্সট ডে কোন কোন কার দিয়ে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো গাইজ চলুন তাহলে আমাদের রেঞ্জ রোভার কারটা স্টার্ট করা যাক অ্যান্ড এইটা নিয়ে উপরে ওঠা যাক, দেখা যাক আমাদের কারটা কতটাই শক্তিশালী। আসলে গাইজ দেখতে পাচ্ছেন রেঞ্জ রোভার গাড়ি দিয়ে এখন আমরা পাহাড়ে উঠবো, অফ রোডিং করবো। সো গাইজ আমাদের দুইটা জিনিস দেখা হয়ে যাবে যে আমাদের রেঞ্জ রোভার কার আসলে অফ রোডিং এর জন্য কতটা ক্যাপেবল। ভাই হ্যাপি পাওয়ারফুল হ্যাপি, ওয়াও শিট। সো গাইজ এই জায়গাটা না অনেকটাই হার্ড একটা পয়েন্ট, সো এই জায়গা থেকে ওঠা না একেবারে ইজি না। ও ভাই এই জায়গাটাও একেবারে ইজিলি পার করে ফেললো, ওয়াও। ভাই আমার বিশ্বাসই হচ্ছে না ভাই, আমি তো ভাবছিলাম হয়তো বা রেঞ্জ রোভার এসইউভি কার এই পাহাড়টা উঠতে পারবে না, বাট গাইজ উঠে পড়ছে ভাই। আমার ফেভারিট কার হয়ে গেল কিন্তু এটা। এরপর আমরা টয়োটা দিয়ে ট্রাই করব এবং সবথেকে ইন্ডিয়ার যে ফেভারিট কার সেটা হচ্ছে ফরচুনার, সো ওইটাও ট্রাই করব। পার্সোনালি আমার টয়োটার কি যেন বলো এটাকে প্যারাডো, ল্যান্ড ক্রুজার প্যারাডো, এটা সবথেকে ফেভারিট কার। বাট রেঞ্জ রোভারের যে পাওয়ার দেখতেছি ও ভাই, আসলে ভাই শুধু টাকা না ভাই, আসলে পাওয়ারও আছে ইঞ্জিনে, হ্যাপি পাওয়ার। সো দেখা যাক আমরা শেষ পর্যন্ত উঠতে পারি কিনা। সো আমাদের যে হার্ড যে স্টেপটা ছিল ওইটা কিন্তু আমরা ফার্স্টে শেষ করে ফেলছি, বাট এইটাও কিন্তু হার্ড একটা স্টেপ, বাট ও ভাই ইজিলি পার করে ফেলতেছি। ও শিট ইয়ার ভাই, আমাদের এত দামি কারটা ভাই মায়ের দিয়ে দিছি ভাই, স্ক্যাচ পড়ে গেছে, কিছু করার নাই ভাই, অফ রোডিং করতে গেলে এক একটা এরকম স্ক্যাচ টিস্ক্যাচ পড়বেই। ওকে সো পার এবার দেখতেছি অনেকগুলো ভাই, এবার সিংহ মিটিংও আছে ভাই, আমাকে না আবার আক্রমণ টাক্রমণ করে দেয়। সো এখন এই দিক দিয়ে দেখা যাক ভাই, এইখানে নামে একবার উঠতে যেয়ে পরে গেছিলাম, এই জায়গাটা আসলে অনেক সাবধানে উঠতে হবে, কারণ আমি জোরে গেলে পরে ভাই পরে যায়, আবার আসতে গেলে পরে উঠতে পারি না। ও ভাই ভাই রেঞ্জ রোভার দিয়ে এটা একেবারে ইজিলি উঠে গেলাম একেবারে মাখনের মতো, ও ভাই আমার বিশ্বাসই হচ্ছে না ভাই। নামার সময় জানি না কী হবে, তবে উঠতে তো পারছি অনেক ইজিলি। আর আমি যদি এখানে একটু দেখি ভাই, দেখুন আমরা মাটি থেকে কতটা উপরে আসি গাইজ, দেখুন একবার ভাই কতটা সুন্দর লাগতেছে ভাই। জিটিএ 5 তো জিটিএ 5ই, তবে আমি আপনাদের কথা দিচ্ছি জিটিএ 6 যদি বের হয় ভাই প্রথম দিন থেকে ভাই আমি খেলা স্টার্ট করবো জিটিএ 6 ইনশাল্লাহ গাইজ। তবে জিটিএ 6 ভাই কবে আসবে জানে না, তবে এই গেমটা 2013 সালে মেবি মুক্তি পাইছিল আর এত বছর হয়ে গেল, তো এখন পর্যন্ত কিন্তু জিটিএ 6 এর কোনো নামগন্ধ পাচ্ছি না। মাঝে মাঝে হাওয়া হাওয়া একটু খবর শুনে যে জিটিএ 6 বেরোবে, বাট হচ্ছে না আমাদের। অবে অবে ইয়ার প্লিজ প্লিজ ইয়ার, এখান থেকে যেন না পড়ে ভাই রে, এখানে এসে ভাই ফেসে গেলাম ভাই, এবার কি হবে ভাই দেখছেন আমি কোথায় ভাই, এখানে ব্যাকে 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 জানি না ভাই, এখন আমি কি করব ভাই, এইবার মনে হয় না টিকো ভাই, প্লিজ ইয়ার প্লিজ ইয়ার ভাই যেন না পড়ে। ও ও ও শিট ভাই, আমি দেখি এখান থেকে কোনোভাবে উঠতে পারি কিনা ভাই। আচ্ছা এবার দেখ ওঠাতে হবে মেবি, বাট অনেক কষ্ট করতে হবে আমাকে, একটু ঘাম ঝরাতে হবে, বাট জোরে যোগ দিয়ে অ্যাক্সেলারেশন করি না তাহলে পরে গাড়িটা কেমন জানি অন্যদিকে ভাই ঘুরে যাচ্ছে। ও ভাই আমি গাড়িটাকে অক্ষত রাখতে চাইছিলাম আর ওই জায়গায় একটা সুন্দর একটা পিকচার নিতে চাইছিলাম, বাট হলো না ভাই, সিরিয়াসলি ম্যান। ওকে ভাই উঠে তো আসছি ভাই, বেঁধে গেছি ভাই, এখানে আবার পাহাড় চড়ার জন্য অনেকে আবার বেড়াইতেও আসে দেখছেন। আচ্ছা ই প্রেস করলে হরেন, হ্যালো ব্রো প্লিজ এখান থেকে সরে যাও। আবে ইয়ার ভাই দেখছেন এরকম করে থাকলে তো এখন মারতে হবে কি রে ভাই। আচ্ছা এই থেকে আমার গাড়ি ওপর আটকে গেছে, থাক বেটা তোদের একবারে হরেন দিচ্ছি, কখন থেকে সরিস না, এখন কেমন লাগলো ভাই পড়ায় উপরে উঠে গেছি, বাট একটু না গাড়িটা আমার একটু ভুলের জন্য ভাই এখনই নিচে পড়ে যেতে লাগছিল ভাই, আরেকটু আরেকটু আরেকটু। ও ভাই দেখুন এদিকে শিয়াল এমনি এমনি মরে গেল ভাই, আমার চাকাতেও দাগ লেগে গেছে শিয়াল মরে। ও নো ভাই রেঞ্জ রোভারলি ফাইনালি ভাই উপরে চলে আসছি আর মেবি আমাদের একেবারে লাস্ট ওয়েব পয়েন্টে চলে আসছে গাইজ, এটা ছিল আমাদের লাস্ট ওয়েব পয়েন্ট। অ্যান্ড ও না এটা কি, হ্যাঁ এটা 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 এখানে উঠতে চাচ্ছিলাম আমি, উঠে গেছি ভাই। গাড়িটা একেবারে অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল, এইটা হচ্ছে আমাদের
শেষ ডেস্টিনেশন। আর দেখুন ভাই, এখান থেকে গাড়িটাকে কত সুন্দর লাগতেছে, আর আমি এখন এখান থেকে নামি, একটু নেমে একটু পুরো ভিউ আপনাদের দেখাই। ওয়াও ভাই, কত সুন্দর লাগতেছে! আসলে ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন, ওইটা না প্রিজন, যেটাকে আমরা জেলখানা বলি, সো ওইখানেও যাব। সো আপাতত আমাদের গেম প্লে এই পর্যন্ত। নেক্সট আপনারা কোন গাড়িটা নিয়ে দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেঞ্জ রোভার নিয়ে কিন্তু আমরা একেবারে মাথায় উঠে আসছি, একেবারে পাহাড়ের শেষ প্রান্তে উঠে আসছি। তো গাইজ, আজকের মতো এই পর্যন্ত, বাই বাই গাইজ, টাটা।